দর্শক, 1 জানুয়ারি নিরাপত্তাজনিত কারণে সোনাদিয়া দ্বীপে রাত্রিযাপন, বহিরাগতদের রাত্রিযাপন নিষিদ্ধ করেছেন মহেশখালী পুলিশ প্রশাসন। তো আজকে একটি পুলিশের টিম এবং ঢাকা থেকে সাংবাদিকরা এখানে এসেছেন। আমার পাশেই আছেন আমাদের সিনিয়র একজন সাংবাদিক, ওনার সোনাদিয়া নিয়ে পূর্ব অভিজ্ঞতা রয়েছে এবং উনি আজকে এসেছেন। তো ওনার কাছে আসলে উনি কেমন সোনাদিয়া দেখেছেন এবং কেমন সোনাদিয়া উনি আসলে চাচ্ছেন সেই বিষয়ে কথা বলবো। দেখুন, ধন্যবাদ। আমি সোনাদিয়া এটা নিয়ে আমার পঞ্চমবার আসা। আমার প্রথমবার আমি এসেছিলাম 2007-এ, তখন সোনাদিয়া এতটা স্টার হয়ে ওঠে নাই, এতটা জনপ্রিয় হয়ে ওঠে নাই। তো তখন আমি যখন এসেছিলাম, তখন সোনাদিয়ার চিত্রটা ছিল আসলে ভূস্বর্গের মতো। নীল পানি, চতুর্দিকে বড় বড় ঢেউ নেই, কিন্তু শান্ত চতুর্দিকে পানি ছিল। এবং বিশেষ করে বালিয়াড়িগুলো, আমার পিছনে যে বড় বড় এখন ঝাউবন যেগুলো দেখছি, যে বড় বড় গাছ দেখছি, ঠিক এত উঁচুতে আমি আজ থেকে 10 বছর আগে বা 12 বছর আগে এত উঁচুতে আমি বালিয়াড়ি দেখছি। এবং প্রতিটা বালিয়াড়ির গা জুড়ে ছিল কলমি লতা এবং সাগর লতা, যেটাকে বালিয়াড়ির বালুকে আটকে রাখতো। পুরো এলাকার কি বলবো, একটা পরিবেশগত যে একটা বাস্তুসংস্থানের একটা অন্যতম উদাহরণ ছিল এই সোনাদিয়াটা। পেছনে যে জনপদটা আছে, পিছনে যে গ্রাম রয়েছে, সে গ্রামবাসীদেরকে কিন্তু প্রথম এই জলোচ্ছ্বাস হোক বা সমুদ্র থেকে কোনো পানি আসলে সবার আগে বাধাটা দিত কিন্তু এই বালিয়াড়িটা। সে বালিয়াড়ি এখন নাই, কোথাও বালিয়াড়ি দেখছি না আমি। একটা দ্বীপে বালিয়াড়িহীন হয়ে যাওয়া মানে সেই দ্বীপের জন্য একটা ওয়ার্নিং এবং বলে দেওয়া যে তুমি ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছ। এবং পানি, আমি কিছুক্ষণ আগে শুনলাম যে একজন বললো যে সিত্রাঙ্গে নাকি পানি এই পর্যন্ত কাছাকাছি চলে আসছে, অর্থাৎ সমুদ্র থেকে পানির আসার যে স্রোত, সেই স্রোতের উচ্চতাও বাড়ছে। আগামী হয়তো কয়েকটা সিজন পরে পেছনের যে অংশটুকু আমরা দেখছি, এলাকাবাসী যারা আছে তারা থাকতে পারবে না, তারা এই জলোচ্ছ্বাসের ভেতরে এবং বন্যার সময় তারা পানিতে ডুবে যাবে। এবং এই বীচ ঘিরে যা পর্যটনের নামে যা হচ্ছে, এটাকে বলা যায় যে নির্মম অত্যাচার। এটা প্রকৃতির উপর নির্মম অত্যাচার, কারণ একটা এই বীজ, এই সোনাদিয়াটা আমরা এত গুরুত্ব দিই কী কারণে? গুরুত্ব দেওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে হাজারো মাইল দূর থেকে শীতের সময় এইখানে আসে হচ্ছে অলিভ রিডলে টার্টেল, যেটাকে আমরা জলপাই কচ্ছপ বা কাছিম যেটা বলে থাকি, সে তারা এখানে আসে ডিম পাড়ার জন্য। এই যে বালিয়াড়িগুলো, এই বালুচর দেখছেন, ওই দূর থেকে ভাটার একটু পড়লে পরে অত দূর থেকে সেই কচ্ছপগুলো উঠে আসবে, উঠে আসার পরে এই বালিয়াড়িতে এসে দুই হাত দিয়ে বালু সরিয়ে সেখানে তারা ডিম পাড়ে। এবং এখানে ডিম পাড়ার পর সে বাচ্চাগুলো আবার এখান থেকে সেই নদী হয়ে সমুদ্রে চলে যাচ্ছে। এই যে পরিবেশের যে ভারসাম্যটা, সেই ভারসাম্যটা আসলে নষ্ট হয়ে যাবে, কারণ সন্ধ্যার পরে রাতে যদি এখানে উৎপাতটা থাকে তাহলে এই কচ্ছপ এখানে ডিম পাড়তে আসবে না। ডিম যদি না পাড়তে আসে তাহলে পরে এই এলাকার যে বাস্তুসংস্থান, সে বাস্তুসংস্থানটাও আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাবে। এর ভিতরে আমরা দেখলাম কি, এর ভিতরে বালিয়াড়ি শেষ, বালিয়াড়ির উপরে যে সাগরলতা ছিল সেটাও শেষ হয়ে গেছে। আমরা এখানে নিশিন্দার বন দেখেছি, নিশিন্দার বনগুলো এখন শেষ হওয়ার পথে। কেয়া বন যেটাকে আমরা সবসময় বলে থাকি যে সোনাদিয়া, মহেশখালী এবং সেন্ট মার্টিন্সের কেয়া বন খুবই জনপ্রিয়, সে কেয়া বনও এখন দেখছি একেবারে নেই। এগুলো একটা বিচের জন্য খুবই উপকারী এবং খুব প্রয়োজনীয় এই এই প্রাকৃতিক এই বিষয়গুলো। এগুলো ধ্বংস হয়ে যাওয়া মানে আমাদের কাছ থেকে প্রকৃতিকে দূরে সরিয়ে দেওয়া, এটা কখনোই করতে দেওয়া যাবে না। আমরা জানি যে অর্থনৈতিক অঞ্চলের ভিতরে এই দ্বীপটি রয়েছে, সরকারের একটা অনেক বড় একটা উঁচু চিন্তাভাবনা আছে, অনেক বড় প্রকল্প আছে এই বীজটাকে কেন্দ্র করে। কিন্তু এই বীজকে অবশ্যই সব কিছুই হবে, কিন্তু প্রকৃতিকে ঠিক রেখে, প্রকৃতিকে নষ্ট করে না, জীববৈচিত্র্যকে নষ্ট করে না। আমি ধন্যবাদ জানাবো মহেশখালীর ওসি সাহেবকে, প্রণবদা খুব ভালো ডিসিশন নিচ্ছেন। আমরা যখন 2011 সালে যখন এই এলাকায় নিউজ করেছিলাম বা সংবাদ সংগ্রহ করেছিলাম, তখন আমরা নানান রকমের আগামী দিনের শঙ্কা নিয়ে নিউজগুলো করেছিলাম যে এখানে যদি পর্যটকের উৎপাত বাড়ে তাহলে এখানে কী হবে। তো তখনই আমরা বলতাম যে সন্ধ্যার পরে বা রাতে যেন কোনোভাবেই এই এলাকাতে পর্যটক না থাকে, কেউ সাহস নেয়নি। কিন্তু মহেশখালীর ওসি সাহেব এই সাহসটা নিয়েছে, খুব সময় উপযোগী এবং যৌক্তিক সাহস, এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। তাকে ধন্যবাদ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যারা কচ্ছপ নিয়ে বা কাছিমের গবেষণায় যারা কাজ করেন, তারা প্রত্যেকেই তার এই সিদ্ধান্তটাকে সাধুবাদ জানিয়েছেন। এবং আমি বলবো যে এখানকার স্থানীয় যারা আছেন তারাও যেন এই বিষয়টার সাথে তারা একমত হন, এবং অবশ্যই পর্যটক থাকবে কিন্তু পর্যটকের উৎপাত যেন না থাকে। উৎপাত হওয়া মানে আমার প্রকৃতি ধ্বংস হয়ে যাওয়া, প্রকৃতি ধ্বংস হওয়া মানে আপনারা বুঝতে পারতেছেন এখন সামান্য জলোচ্ছ্বাস হলে পরে লোকালয়ে পানি ঢুকছে, আগামী কয়েক বছরের মধ্যে এই পানি ঘরের ভিতরে চলে যাবে, তখন নিশ্চয়ই আমাদের কারো কেউ এখানে টিকতে পারবো না। আমাদেরকে টিকতে হলে পরে এটাকে বাঁচাতে হবে। ধন্যবাদ। আপনার কাছে
আরেকটা প্রশ্ন রইল, সেটা হচ্ছে আপনি বলেছেন যে সোনাদিয়ার জীব বৈচিত্র্য ধ্বংসের পথে যাচ্ছে এবং অচিরেই হচ্ছে এই জীব বৈচিত্র্যের পাশাপাশি এখানকার যারা মানুষ আছেন দীর্ঘদিন ধরে যারা বসবাস করছেন তারা হুমকিতে পড়বেন, এবং এর একটি উদাহরণ দিয়েছেন হচ্ছে চিত্রাঙ্গের কারণে যে পানি উঠে গেছে যেখানে কখনো পানি উঠেনি। আসলে এই সব বিষয়গুলো প্রকৃতি যে ধ্বংসের পথে যাচ্ছে কেন যাচ্ছে, এই সব বিষয়গুলো নিয়ে আমরা যারা সাংবাদিক আছি বা ঢাকার বাইরে বা ঢাকায় বা আমরা লোকাল যারা সাংবাদিক আছি, আপনি একজন বিজ্ঞ সাংবাদিক হিসেবে সিনিয়র সাংবাদিক হিসেবে আপনি আমাদেরকে কী বলবেন আমাদের উদ্দেশ্যে? দেখুন, সবথেকে বড় ভূমিকাটা রাখতে হবে আপনাদেরকে, কারণ স্থানীয় যারা রয়েছেন তারাই সবথেকে তাজা খবরটা পান। আমরা অনেক দূরে থাকি, ঢাকায় থাকি বা কক্সবাজারের বাইরে যারা থাকি তারা এখানকার একেবারে র যে ঘটনাগুলো সেগুলো আমরা জানতে পারি না। বিভিন্ন মাধ্যমে আসে, যে মাধ্যমের মাধ্যমে কোনো যখন নিউজ আসে সেই নিউজের কিন্তু অনেক পরিবর্তন আসে। আপনারা মূল বিষয়টা দেখছেন, আপনাদেরকে সবার আগে আগায় আসতে হবে। এখানে নিউজের ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের ঢাকা কেন্দ্রিক বা স্থানীয় পত্রিকায় যে পত্রিকায় যাওয়া হোক না কেন, পরিবেশ কেন্দ্রিক নিউজ কিন্তু এখন অনেক গুরুত্ব পাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন সোনাদিয়া বা কক্সবাজার উপকূলীয় এলাকাগুলোতে যদি কোনো পরিবেশ বিধ্বংসী কোনো ঘটনা ঘটে সেই সংবাদটা কিন্তু যত দ্রুত পারে আমাদের ইলেকট্রনিক মিডিয়া হোক বা আমাদের প্রিন্ট মিডিয়া হোক খুব গুরুত্ব সহকারে কিন্তু এখন প্রকাশ করছে। তো আমি বলবো যে আমাদের স্থানীয় যে সব সাংবাদিকরা রয়েছেন সেই সাংবাদিকদের অবশ্যই আরও বেশি বেশি করে পরিবেশ বান্ধব এবং পরিবেশ রক্ষা করার জন্য যেসব পরিকল্পনা যেসব অভিজ্ঞতা যা যা রয়েছে তাদেরকে দিয়ে এই সংবাদগুলো প্রতিনিয়ত সংবাদগুলো প্রচার করা উচিত, এবং পাশাপাশি আমাদের ঢাকা কেন্দ্রিক যারা সংবাদ সংগ্রহ করতে মাঠ পর্যায়ে আসি আমরা বা বিভিন্ন পর্যটনের বিভিন্ন বিকাশ নিয়ে যারা সংবাদ সংগ্রহ করতে আসে তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রথমে প্রকৃতি এবং পরিবেশ জীব বৈচিত্র্যকে রক্ষা করতে হবে, তারপরে উন্নয়ন এবং তারপরে পর্যটন, এর বাইরে আর কোনো কথা নাই। আমি জানি যে আমার ঢাকা কেন্দ্রিক আমাদের অনেক বড় বড় সাংবাদিক রয়েছেন তারা এই বিষয়ে সবাই একমত এবং প্রত্যেকেই বিশেষ করে প্রকৃতি রক্ষার ক্ষেত্রে প্রত্যেকে সচেতন, এবং তার উপরে আমি বলবো যে সোনাদিয়া মহেশখালী এবং কক্সবাজার সেন্ট মার্টিনস এই কয়টা জায়গায় মিলে আমাদের সারা বাংলাদেশের সমস্ত সাংবাদিকদের ভিতরে একটা আবেগের জায়গা এবং আদরের জায়গা বলা হয় সেটা হচ্ছে আছে। এই জন্য বলবো যে আপনাদেরকে আরও বেশি সক্রিয় হতে হবে এবং একটা পরিবেশগত আন্দোলন সেই আন্দোলনটা স্থানীয়গতভাবে স্থানীয় মানুষদেরকে নিয়ে এই আন্দোলনটা গড়ে তুলতে হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে ঢাকার একজন প্রাজ্ঞ সাংবাদিকের কথা, যিনি সোনাদিয়া নিয়ে যে গভীরভাবে চিন্তা করছেন সেটা আসলে অবাক করার একটা বিষয়। তো আমি আমাদের যারা আমরা যারা স্থানীয় সাংবাদিক হিসেবে কাজ করছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাজ করছি এবং পরিবেশ নিয়ে আমরা যারা কাজ করছি, আমি আমার জায়গা থেকে সবসময় কাজ করার জন্য প্রস্তুত আছি এবং আমি আমার সহকর্মী এবং আমার এলাকার লোকজনদেরকে বলবো যে সোনাদিয়া রক্ষায় আসুন, মহেশখালীর পরিবেশ রক্ষায়, পাহাড় কাটা রক্ষায় এবং বন উজাড় করা থেকে রক্ষায় আমরা এগিয়ে আসি এবং আমরা সোনাদিয়া সহ টোটাল মহেশখালীকে রক্ষা করি। ধন্যবাদ সবাইকে।